அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கா யா ரசூலல்லாஹ் வஅலா ஆலிகா வஸஹாபிகா யா ரஹ்மதல் லில் ஆலமீன். பிரிய தேசவாசী এবং দেশের বাহিরে যারা রয়েছেন প্রবাসী বাংলা ভাষাভাষী যারা আমার কথা বুঝতে পাচ্ছেন প্রত্যেকের নিকট আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের একটি বৃহৎ এলাকা আল্লাহর ওলিদের পদচারণায় পূর্ণভূমি সিলেট এর দুটি জেলা বিশেষ করে পানির নিচে মানুষের বসত বাড়ি, মানুষের থাকার জায়গা সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানুষের খাবার নেই, খানার অভাবে মানুষ হাহাকার করছে। বহু মা তার সন্তানকে হারিয়েছে, বহু সন্তান তার মা বাবাকে হারিয়েছে। সিলেটের সে আর্তনাদ, সিলেটের মানুষের এই কষ্টের দিকে তাকালে অশ্রুসিক্ত নয়নে মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো কাঁদতেছে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে পারেন, সহযোগিতা চলছে, আমরা আরও সহযোগিতা করেছি, বাংলাদেশের বিভিন্ন সংগঠন সহযোগিতা করতেছে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, আঞ্জুমানে খদ্দামুল মুসলিমিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশে অন্যান্য ধর্মের দরবার ভিত্তিক বিভিন্ন সংগঠনগুলো যেভাবে পারতেছে, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে, কিন্তু এতে তো পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না। অনেক এলাকা আছে এখনও ত্রাণ পৌঁছেনি, আবার অনেকে শুধু খানা নিয়ে যাচ্ছে, ওষুধ নিয়ে যাচ্ছে না, এদের ওষুধের প্রয়োজন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, ইমাম রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে চাঁদপুর হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফের জামে মসজিদ বাইতুল মুকাদ্দাসের জামে মসজিদের নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের বিকাশ নাম্বার রয়েছে, বিকাশ নাম্বারটা একটু ভালো করে জেনে নেন, 01833-55-4-6-85, 01833-55-4-6-85, এটা বিকাশ নাম্বার, 01739-432-608, এটা নগদ নাম্বার, 01739-432-608, এটা নগদ নাম্বার। এইগুলো আমাদের দরবার শরীফের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে আপনারা যে যতটুকু পারেন সিলেটবাসীদের জন্য আমরা আপনাদের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাব। আমাদের বিভিন্ন সংগঠন গিয়েছে, কিন্তু আমাদের মনটা চায় আমরা সরাসরি আপনাদের পীরবাইদের ত্রাণ নিয়ে, যারা হিজবুর রাসুল কমিটিতে রয়েছেন, ইসলামিক ফ্রন্টে রয়েছেন, ইসলামী ছাত্রসেনা রয়েছেন, বা যারা কমিটিতে নাই, দেশবাসী যারা মানুষের জন্য যাদের মায়া আছে, আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যার যতটুকু তৌফিক আছে, ভাই আমরা তো খাচ্ছি, ওরা খানা পাচ্ছে না, ওরা কাঁদতেছে, বাচ্চাদের খাবার দিতে পারতেছে না, আল্লাহর ওয়াস্তে আপনারা যেভাবে পারেন দেশ থেকে, প্রবাস থেকে আমাদের এই নাম্বারগুলোতে কিছু অর্থ, কিছু টাকা আপনারা সহায়তা করে পাঠান। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব, ওই সিলেট বন্যাগত দুর্গত এলাকার মানুষ আপনাদের জন্য দোয়া করবে, এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদের প্রত্যেকের কল্যাণ কামনা করে আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।